আসসালামু আলাইকুম ও অবারকাত সম্মানিত ভাই বোন চলছে জিলহজ মাস জিলহজ মাসের ইবাদত আমল আল্লাহ তালার কাছে এত বেশি প্রিয় অন্যান্য কোনো দিনের চাইতে অন্যান্য যেকোনো মাসের দিনের চাইতে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় কথা হচ্ছে আমরা কি এই দশ দিন নেক আমলগুলো খুব সুন্দরভাবে করতে পারতেছি আমরা কি আল্লাহ তাআলার এই প্রিয় দিনগুলোর মধ্যে কোরান তেলাওয়াত করতে পারতেছি কোরানের জন্য আমরা সময় বের করতে পারতেছি তো কয়েকটা দিন চলে গিয়েছে এই কয়েকটা দিন আমরা সত্যিকার অর্থেই কোরআনকে সময় দিতে পেরেছি কি আমরা কি কোরআন তেলাওয়াত করেছি কোরআন নিয়ে গবেষণা করেছি আমরা যদি এই গুরুত্বপূর্ণ মাসেও দশটা দিনের জন্যও যদি আল্লাহ তালার প্রিয় দশটা দিন এই দিনেও যদি খুব সুন্দরভাবে ইবাদত করতে না পারি তাহলে আমরা আর কোন দিন আমরা খুব সুন্দরভাবে ইবাদত করতে পারব সম্মানিত ভাই বোন আমরা যারা এই দিনেও কোরআন থেকে অনেক দূরে সরে আছি তাদের জন্য সতর্ক বার্তা এটা যে মহান আল্লাহ তালা কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন তিনি বলেন সেদিন রসুল্লাহ আলি সাল্লামকে সাকি হিসেবে দাঁড় করিয়ে দিবেন তারপর অকল আর রসুল সেদিন রসুল বলবে ইয়া রব্বি হে আমার রব ইন্না কৌমিতাহু নিশ্চয়ই আমার সম্প্রদায় সাব্যস্ত করেছে হাজাল কুরআর এই কুরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে এই কুরআনকে আমার সম্প্রদায় পরিত্যাগ করেছে সম্মানিত ভাই বোন যেদিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবেন সেদিন আমার আপনার কি পরিস্থিতি হবে একবার আমি আপনি কি কখনো চিন্তা করতে পারি রসুল্লাহ সাল্লি ও সাল্লাম আমাকে আপনাকে উদ্দেশ্য করে যদি বলেন হে আল্লাহ আমার সম্প্রদায়ের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছে কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গণ্য করেছে এ কথা যদি তিনি বলেন তাহলে আমাদের কি উপায় হবে এখন প্রশ্ন হতে পারে কোরআনকে তো আমরা ভালোবাসি কোরআনকে আবার আমরা পরিত্যাজ্য হিসেবে কিভাবে গণ্য করলাম হ্যাঁ কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গণ্য করার অনেকগুলো ধরন হতে পারে এর মধ্যে প্রথমত এক নাম্বার ধরন হলো এ কোরআন না শোনা কোরআন আমরা নিজেরাও তেলাওয়াত করব না কারো কাছ থেকে আমরা শুনব না এটাও হলো কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গণ্য করার সামিল তারপর এ কোরআনকে আমরা মুসলমানের একটা পবিত্র গ্রন্থ এটা জানি কিন্তু এর প্রতি আমরা সত্যিকার অর্থে যদি ইমান না আনি তাহলে এ কোরআনকে পরিত্যাজ্য গণ্য হিসেবে হিসেব করা হবে এর মধ্যে আরেকটি এ হল মনোযোগ সহকারে না শোনা এবং এ কোরআনের প্রতি মনোযোগ না দেওয়া এগুলো এ কোরআনকে পরিত্যাজ্য গণ্য হিসেবে সামিল করার ধরন সম্মানিত বায়বন এর পরবর্তীতে এ কোরান অনুযায়ী আমল না করা কোরানে আমাকে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা তিনি যে উপদেশ তিনি আমাদেরকে দিয়েছেন যে সতর্ক বার্তা যে সতর্ক বাণী তিনি আমাদেরকে দিয়েছেন এটা প্রতি আমল না করা এবং কোরআনের হালাল এবং হারামকে না মানা এটাও কোরআনকে পরিত্যাজ্য গণ্য হিসেবে সামিল হবে সম্মানিত বোন কোরআনে অনেক কিছুকেই হালাল করেছে আবার অনেক কিছুকেই হালাল বা হারাম করেছে আমরা প্রত্যেকেই জানি কোরআন যেগুলোকে হারাম বলেছে আমরা সেগুলো যদি বক্ষণ করি হাই সেই হালালকে আমরা যদি তোয়াক্কা না করে আমরা হালাল হারাম বিবেচনা না করে যদি চলি তাহলে এ কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গণ্য করার সামিল হবে এরপর এ কোরআন অনুযায়ী পরিচালনা না করা এ কোরআনের ফয়সালা না মানা কোরআন যেটাকে সত্য বলেছে আমরা সেটাকে সত্য বলবো কোরআন যেটাকে মিথ্যা বলেছে আমরা সেটাকে মিথ্যা বলবো এ কোরআন যা কিছু বলেছে সেই অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতে হবে কোরআনের ফয়সালা দৃঢ়ভাবে মন দিয়ে মেনে নিতে হবে কেউ যদি মেনে নিতে না পারে তাহলেও কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গণ্য করার সামিল হবে সম্মানিত ভাই বোন গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট এ পর্যায়ে আমরা যারা এ কোরআন নিয়ে গবেষণা করি না কোরআন নিয়ে চিন্তা করি না চিন্তা ভাবনা করি না কোরআন নিয়ে আমরা যারা তাদাবুর করি না তাদের জন্য গণ্য করেছি এর হবে। কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে আয়াতগুলো খুব সুন্দরভাবে পড়তে হবে তাফসির পড়তে হবে আয়াতের মর্ম বাণী বুঝতে হবে বুঝে আমল করতে হবে জীবনে প্রয়োগ করতে হবে এরকম আমি যখন করতে পারবো তখনই মূলত আমি কোরআনকে মেনে নিলাম কোরআনের চললাম এর ব্যতিক্রম যদি হয় কোরআন নিয়ে আমি যদি গবেষণা না করি অমনোযোগের সাথে আমি যদি তেলাওয়াত করি বা শুনি তাহলেও কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গণ্য করার সামিল হবে এরপর গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট সেটা হলো অনেক সময় শুধু তেলাওয়াত করার কখনো করি না জীবনে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর অতিবাহিত হয়েছে আমি দেখে দেখে কোরআন তেলাওয়াত করতে পারি কিন্তু কোরআনে কি বলা হয়েছে সেটা আমি জানিও না মানিও না এটাও হিসেবে গণ্য করার হবে সম্মানিত ভাই বোন তাই এই কোরআনকে সঠিকভাবে তার তিলের সাথে তসবিদের সাথে তেলাওয়াত করার পাশাপাশি আমাকে কোরআন নিয়ে গবেষণা করতে হবে বুঝতে হবে বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে তাহলেই মূলত আমরা এই কোরআনের মর্মবাণী বুঝতে পারবো উপলব্ধি করতে পারবো আল্লাহ তালার এই উপদেশগুলো আমাদের জীবনে আমরা সত্যিকার অর্থেই প্রয়োগ করতে পারব। সম্মানিত বায়বন। তারপর গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট হলো অন্তরের রোগ অন্তরে আমাদের যে বেদি রয়েছে অন্তরে যে কুসংস্কার রয়েছে এই অন্তরে অন্ধকারচ্ছন্নতা দূর করার জন্য এই কুরআন তিলাওয়াত করতে হবে আমরা যারা এই কুরআনকে শিফা মনে করি না কুরআন হচ্ছে অন্তরের রোগ অন্তরের ভেদি নিরাময়কারী শিফা ঔষধ এই কুরআনকে অন্তরের রোগ মুক্তি হিসেবে আমাকে মেনে নিতে হবে কুরআন তিলাওয়াত করতে হবে কুরআন তিলাওয়াত করলেই মূলত শয়তান আমাকে আমার ধারে কাছেও শয়তান আসতে পারবে না শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা বা নফ্সের ওয়াশোয়াশা নফসের কুমন্ত্রণা বা মানুষ যারা শয়তানি কাজ করে শয়তানের কুমন্ত্রণায় যারা চলে তাদের প্রভাব আমার অন্তরে আসবে না অন্তরের রূপ বেদির নিরাময় হিসেবে এ কোরআনকে শেফা বা ঔষধ মনে করতে হবে এরকম আমি যদি কোরআনকে শেফা মনে করতে না পারি তাহলেও এ কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গণ্য করার সামিল হবে এছাড়াও আরো অনেকগুলো কারণ রয়েছে আজ আমি সেদিকে যাচ্ছি না যে পয়েন্টগুলো আমি বললাম আসুন আমরা কুরআনের প্রতি মনোযোগী হই কুরআন দেখে দেখে সুন্দরভাবে তেলাওয়াত করি গভীরভাবে অর্থগুলো বুঝি অর্থগুলো জীবনে প্রয়োগ করি আমল করি আল্লাহ তাআলা এই জিলহজ মাসের এই প্রথম দশকে আমাদেরকে বেশি বেশি কুরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং বেশি বেশি কুরআন বোঝার তৌফিক দান করুন নেক আমল করার তৌফিক দান করুন শিরক মুক্ত বিদআত মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন